আছলাম আইকুম আশা খুৰীসকল বা লাচোন আমি কালিদা আছি আপনাৰ লগে লগে চিলেটি আৰু ব্লগ লৈয়া আৰু স্কেফটো গৰৰ কিছু জেনিচ নিব লাগি ৰেঞ্জো আহিছে ৰেঞ্জ বলতেও কিন্তু আপোনাৰ মহিলাসকল একদম পাগল কাৰণ ধৰি লওক ৰেঞ্জৰ যাৰা আহিছে নাখিল তাৰা অৱশ্যে জানিবা যেন ডেকোৰেশ্যনৰ লাগি য'ত জিনছ গড়ৰ দৰকাৰ খুব দামি তা কি বেশ দামি লাগাইয়া সফলতা কিন্তু রেঞ্জও পাওয়া যায় তো রেঞ্জ ইউকের মাঝে যে কোনো টাউনের মাঝে আপনারা টুকাইলে পাইবা সো এটা হইল হাম যে রেঞ্জ ওটা। তো আমরা প্রায় সময় আই তো আইসকে আইসি খুব তাড়াহুড়ার মাঝে আজকে টাইম খাম আসিল না তো ভাবলাম যেহেতু গরুর মাঝে একটু কালারিং করলাম পেইন্ট করলাম আর কিছু ডেকোরেশন করবার চিন্তা ভাবনা করার তো আমি জানি না কি লাগে স্টোন জিনিস এখন আমি যে ভালো পাই একটু শাইনে করে আর গরের মাঝে যেহেতু থাকতাম একটু ব্রাইট ইয়ের তো থাকতাম মানে আর কাল থাকা জিনিস একটা সুইটুট হওয়া যায় ওলা নাইসা এটা সম্পূর্ণ আসলে রেঞ্জ হইলো গ্যারি এই গরমের আর জিনিসের লাগে একদম পারফেক্ট আর ওখানে গ্যারি ফ্লাওয়ার্স এলিফেন্ট সুইচ সকসিন কত সুন্দর দেখলাম একদম দেখতে কিন্তু রিয়েল লাগে আমি আমার ঘরের মাঝে একটু কালার দিলাম পেইন্ট দেওয়ার বাদে আমি দেখবো আমার সিটিং রুম লাগিনি ওগুলো নেওয়া যায় আমি আজকে আসলে পেন্টের মাঝে একটু গ্লিটার দিতাম সাইরাম শাইন হয়েবার লাগে যেহেতু বাচ্চান ঘর তো বাচ্চেন তোর একটু যদি ব্রাইটনেস নাই সুন্দর মিরা তো আমি চাইছিলাম ওখটা আমার সিটিং রুমও নিতাম ওখটা সো ইনশাল্লাহ পেন্টিং করার বাদে পাওয়া যায় সো ওটাই খুবই সুন্দর মিরা লাইট হয় সো দেখি ইনশাল্লাহ কী তাই ঘর আসলে ডেকোরেশন করার বাদে বোঝা যাইব আসলে কিতা লাগাইলে সুন্দর লাগব আর কিতা না রেঞ্জের মধ্যে যারা আসলে ফোনে করেন যে কিতা হতো হাউস ডেকুশন করতাম বা মিরা ওয়া চৌতানিতা সব রেঞ্জ এগুলো সুইটেবল একটা প্লেস যেখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনারা মিস করবেন দেখা যায় রেঞ্জ থাকে তো অবশ্যই ইয়ে করবা আইয়া একবার ইয়া দেখতে যাইবা তো আমি পেইন্টিং ধরো হয়েছে পেইন্টিং গ্লিটার নিতাম আমি দেখাইম ইনশাল্লাহ যে ইয়ের মাঝে কালারের মাঝে গ্লিটার কিলা এড করেন যে আফটার ইউজিং গ্লিটার কিলা লাগে ওয়াল দেখতে সো আমি টুকাই রাম ঢেকে আল্লাহ নিমিলাই এদিন কারণ দুই তিনদিন ধরে তুকাইরাম তো রেঞ্জও তুকাইয়া ইচ্ছি রেঞ্জও কোনো গ্লিটার নাই পেন্টিং ওটফরবার লাগে তো এর বাদে আইলাম শহরের তাকিন ডাইরেক্ট কভেন্টি রোড বার্মিংহামের কভেন্টি রোড আইসি যেখানে ইসলামিক শপ হল আর ওখানে বিশাল বড় একটা ওয়ালপেপারের শপ আছে কভেন্টি রোডর একদম শুরুতেও আইও আপনারা পাইলি বা ই ওয়ালপেপারের শপ আর শুধু ওয়াল পেপার নাই কেন কালার মানে পেইন্টিং করবার লাগে যত জিনিস লাগে গরুর মানে লাগে সবটাই কেন পাইবা তো আলহামদুলিল্লাহ এই কেন আইয়া কিন্তু আমি যে গ্লিটার টুকাইছিলাম সিলভার কালারর ও পেকেট পাইছি তো অবশ্যই আমার ব্লগ দেখতে থাকবা আমি দেখাই দেখাইব যে কিলা আমি পেন্টিং করছি আর কিলা আমার ডোর ডেকোরেশন করছি তো সপ্তাহে ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগও ওখলো শেয়ার করবার চেষ্টা করবো তো দেখো এখন তো সুন্দর সুন্দর ওয়ালপেপার তো আজকে ওয়ালপেপারও কিনা নিব কিতা ওয়াল ওয়ালপেপার কিনছি ওখানেও অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ আর যে গ্লিটারও কথা কয়েছি গ্লিটারটাও শেয়ার করব না আমি একটু সপটা ঘুরাইয়া দেখাইলাই ও দেখো কাউজনি ওয়ালপেপার দেখাও গুনে ট্রেন্ডি গো ব্ল্যাক এন্ড গ্রের মাঝে যে দুইটা ওয়ালপেপার ওগুনে মানে অখন সপ্তাহకి নাকিল বেশি চলে আর সপ্তাহకి বেশি ওগুনে এক্সপেন্সিভ তাইয়া লিলেছে আলহামদুলিল্লাহ ওয়ালপেপারের সপ্তাহটা তাই না দেখা হারদা তাইয়া তোর বড় শপালি কাজ আছে এই একটা জিনিস কিনতে গেলে 10টা দেখきゃওয়া লাগে

লইয়া যেহেতু ডে অফ আছিল কোনো অসুবিধা না সারাদিন রোড ঘুরাইছি আর বাচ্চাইন স্কুলও আসলা তো আমরা সকাল নয়টা থাকি বাড়াইছিলাম আর স্কুলোর আগে তিনটার মানে তিনটা ওইবার আগে টাইম আমরা আবার বেক করিলছি তো অনেক টাইম আছিল আমরা এত যে কারণে আজকের ব্লগটা একটু বেশি বড় আর অনেক জিনিস দেখাইছি তো আর একটা ইসলামিক শপও অনেক বড় এটা কিন্তু সপ্তাহ আছে এখানের মাঝে আবার কিন্তু শুরু কইরা আঁতর ইসলামিক যত জিনিস লাগে বাচ্চা তোর টয়েজ লাগাইয়া সপ্তাহ আছে এখানেও তো এখানেও যে শপি সকল আমার কাছে দেখা যে ভালো লাগছে কিন্তু বাচ্চা তোর লাগি লাগে সুইটেবল না কারণ তারা তো বা গিলাইব আর এখানেও ইসলামিক ওয়েডিং ড্রেসও আছে তো জাস্ট আমি একটু ঘুরাই ঘুরাইয়া দেখলাম আর এখানেও আমি আমার ফুরির লাগে একটা বুরকা কিনলাম নানি ওলা কিউট লাগছে আর লাগছে যে না একটা লইয়া যায় তো তাই তাই রাব্বাই ফিন্দিরা যে দেখি লাগেনি তো লাগি গেছে কিন্তু আঠ খান একটু লাম্ব হয়ে গেছে তো তাই হইরা যে আত একটু কাইটা ইয় কইরা দিলাই মানে সিলাই কইরা শর্ট কইরা দিলাই বা তো আমি হইতে লাই তো লই লাইছি একটা একটার লগে কিন্তু অলরেডি আমি সিজাব কিনছি তাই লাগে যেদিন ফিন্দাই দিন দেখাই না আপনার আরে তো তাই ফিন্দা ফার্স্ট টাইম আসলে ভালো লাগছে

তো ওলাখানি আমি আর লাগি জিনিস সকল টুকাই টুকাই বার করছি ইনশাল্লাহ নেক্সট ব্লগ সপ্তাহ শেয়ার কর্ম কিতা কিতা কিনছি তো সকল বালা তাকবার দোয়া করবা আমার লাগে